আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আজকের ভিডিওটিতে আপনারা দেখবেন মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। দেখুন একটি মেয়ের দুটি মাথা, পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজ আপনারা এমন এমন সব আল্লাহর কুদরতের ভিডিও দেখবেন যে ভিডিওগুলো আপনি এর আগে কখনোই দেখেননি। তো চলুন শুরু করি। মহান আল্লাহ তাআলার কুদরতের সৃষ্টির এই পাথরটিকে দেখুন, এর ভেতরটা কেমন রক্তের মতো লাল। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলার কুদরতের দ্বারা এই পাথরটির ভেতরে এরকম রক্তের মতো লাল রং দিয়েছেন। এই পাথরগুলো অনেক কাজে লাগে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারেনি এই পাথরের ভেতরটা কেন লাল। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। চলুন পরের ভিডিওটিতে যাই। আমরা সবাই পুকুরে মাছ দেখেছি, নদীতে দেখেছি, কিন্তু এরকম রাস্তাঘাটে কেউ মাছ দেখেছেন? দেখুন মহান আল্লাহ তাআলার কুদরত। একটু পানিতে এই মাছগুলো কিভাবে রাস্তা পার হয়ে আরেকটি পুকুরে যাচ্ছে। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা তার এসব কুদরতের দ্বারা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে তিনি চাইলে কি না করতে পারেন। তাই আমাদের বোঝা উচিত মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের প্রতিটি হুকুম পালন করতে হবে, নতুবা তিনি আমাদেরকে তার কুদরতের বিপরীত গজব দেখাবেন। চলুন পরের ভিডিওটিতে যাই। মহান আল্লাহ তাআলার কুদরতের এই প্রাণীগুলোকে দেখুন। সমুদ্রের তলদেশে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর প্রাণী সৃষ্টি করেছেন। সকলেই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। প্রাণীগুলো দেখতে কতই না সুন্দর, অসাধারণ, আলহামদুলিল্লাহ। এভাবেই মহান আল্লাহ তাআলা তার প্রতিটি মাখলুককে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের উচিত মহান আল্লাহ তাআলার প্রতিটি মাখলুককে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ভালোবাসা। চলুন পরের ভিডিওটিতে যাই। বর্তমানে আমাদের সমাজে অনেক অসম্পূর্ণ বাচ্চা জন্ম নেয়। আমাদের মধ্যে অনেকেই তাদের খারাপ চোখে দেখে, কিন্তু আমাদের বুঝতে হবে মহান আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা এই পৃথিবীতে প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন সুন্দর করে। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।